হ্যালো ভিউয়ার্স, বালুবাহিত ট্রলার এখানে আমি ঘুরি না, এখানে মনে হয় 20-30টার মতো হয়ে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন ব্রহ্মপুত্র নদী শুকিয়ে যাওয়াতে ভিট বালু বলেন আর ডালাই বালু বলেন, তারপরে আর কি বলে প্লাস্টার বালু বলেন, যে কোনো বালি বলেন, সব বালি এখান থেকে কালেকশন করা যায়। অনেক শ্রমিক কাজ করছে এখানে, আপনারা দেখতেই পাচ্ছেন সব কিছুই কাজে লাগে, আল্লাহর সব কিছুই দান। এখন পানি বেশি থাকলে তো আর বালুবাহিত ট্রলারে বালু উঠানো যাওয়া সম্ভব হয় না, যার জন্য এখন পানি নেই নদীতে আর শ্রমিকরা বালু উঠাচ্ছে। আমাদের অন্যান্য বাড়িঘর মেরামত রাস্তাঘাট সব কিছু তৈরি করার জন্য আমাদের বালু খুবই প্রয়োজনীয় একটি পদার্থ, বালুটা আমাদের লাগবেই, দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স। হ্যালো হ্যালো ভিউয়ার্স, হ্যালো, ওকে ভিউয়ার্স, টাটা।